আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি রিপন, এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে। তো আজকে আমি আলোচনা করব বর্তমান পিভিসি সিলিং করাতে কত খরচ হবে এবং কোন কোম্পানির মালটা নিলে কত দাম আসবে, এটা নিয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। আর এক রুম সিলিং করতে কত টাকা খরচ হয় সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করব। তো এখানে যে রুমটা আপনারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু আমরা সিলিং অলরেডি করিয়ে ফেলেছি। তো এখানে কিন্তু টিওন কোম্পানির বোর্ড ব্যবহার করা হয়েছে, যে বোর্ডটার মডেল ছিল TH606। আর এখানে অ্যালুমিনিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালকো কোম্পানির, মানে অ্যালুমিনিয়াম। তো এখানে দেখতে পারতেছেন কিন্তু আমরা কিন্তু কাজটা অনেক সুন্দর করে করেছি। তো এই বোর্ডটার মূলত তিনটা কালার আছে, একটা হবে লাল কালার মানে রেড, আর একটা দেখতে পারতেছেন আকাশি কালার, আর একটা কিন্তু গোলাপি কালার হয়। তো আমরা সেম ডিজাইন, শুধু কালারটা ভিন্ন। তো আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন, মানে টিওন কোম্পানির সেম বোর্ড তিনটা কালার রয়েছে। তো আমি এখানে কিন্তু আকাশি কালারটা দিয়ে করিয়েছি, দেখতে পারতেছেন এটা কিন্তু খুব উজ্জ্বল কালার, অনেক সুন্দর কিন্তু ফুটে উঠেছে। তো এখানে আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা। আমরা বগুড়া জেলার আশেপাশে কিন্তু 75 টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি। আর যদি কোথাও দূরে কোথাও হয় সেক্ষেত্রে কিন্তু রেট একটু বাড়বে, কারণ কেয়ারিং খরচাটার ব্যাপার একটা আছে, যাতায়াত ভাড়া আছে, এজন্য কিন্তু রেট একটু বাড়বে। তো আমাদের এখানে কিন্তু 75 টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনি টিওন কোম্পানির যে কোনো কালারের বোর্ড এবং অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম পেয়ে যাবেন। তো এখানে কিন্তু মানে একটা রুম ছিল 212 স্কোয়ার ফিট, তো এখানে কিন্তু 75 টাকা স্কোয়ার ফিট হিসেবে রেট নেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু এক রুম খরচ কেমনে বের করবেন, আপনাদের রুমের যে মাপটা হবে, যে স্কোয়ার ফিটটা হবে, সেটা দিয়ে 75 দিয়ে গুণন দিলেই কিন্তু আপনাদের খরচটা বের হয়ে যাচ্ছে। তো আপনারা এভাবে কিন্তু বের করতে পারেন। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করেছি, কোথাও কিন্তু ফাঁকা নেই, কানি কানি সব মিলিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু যেখান থেকে কাজ করেন সেখান থেকে কিন্তু আপনারা এই সিস্টেম করে সুন্দর করে নেবেন। তো দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর করে মিলিয়ে দিয়েছি, কোথাও কিন্তু ফাঁকা নেই। তো আপনারা যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই করাতে পারবেন, আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে কথা বলতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো। তো যদি দূরে কোথাও হয় সেক্ষেত্রে কাজের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, কারণ কম কাজ হলে কিন্তু আমাদের মানে যাওয়া আসা থাকা খাওয়া কিন্তু কিছুই থাকবে না, মানে পরিশেষে। তো আপনাদের বেশি কাজ হলে কিন্তু আমরা দূরে কাজ করতে পারবো, আর বেশি কাজ হলে অবশ্যই কেয়ারিং খরচাটা আপনার বহন করতে হবে, ঠিক আছে? আর আমাদের মানে আপনারা যে কোনো কোম্পানি নেন, মানে RFL নেন বা টিওন নেন, RFL-এর রেট একটু বেশি আসবে। তো RFL-এর আমি হিসাব আজকে বলতেছি না, আজকে টিওন কোম্পানির হিসাব বলতেছি। তো টিওন কোম্পানি কিন্তু অ্যাভেলেবল কালার রয়েছে, আপনারা নিতে পারেন, সমস্যা নাই, সব কালারের দাম কিন্তু একই আসবে টিওন কোম্পানি, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটি বড় করব না, আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিত্য নতুন থাই সিলিং যাবতীয় দামাদাম, মানে দাম যদি বাড়ে সেটাও তুলে ধরি, দাম কমলে সেটাও কিন্তু তুলে ধরি। তো আপনারা কিন্তু সবার আগে সেটা দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।